ভিক্টর ব্যানার্জি, যিনি একাধারে অভিনয় করেছেন লাঠির মতো আদ্যোপান্ত কমার্শিয়াল বাংলা ছবিতে, আবার হলিউড ছবিতে অভিনয় করে তিনি এতটাই জনপ্রিয় হয়ে ওঠেন যে লন্ডনে তাকে নিয়ে উন্মাদনার সৃষ্টি হয়। হ্যাঁ, তাকে ইন্ডিয়ার প্রথম আন্তর্জাতিক অভিনেতা বলাই যায়। এই মানুষটাই আমেরিকান গোল্ডেন গ্লোবের মঞ্চে চোস্ত ইংরেজি বলে চমকে দিয়েছেন হলিউডের তাবড় তাবড় অভিনেতাদের। হ্যাঁ, এটাই সেই গোল্ডেন গ্লোবের মঞ্চ যেখানে পুরস্কার নিতে ওঠেন লিওনার্ডো ডিক্যাপ্রিও কিংবা ব্র্যাড পিটের মতো অভিনেতারা। তবে যে মানুষটা একসময় চুটিয়ে বাংলা ছবি করেছেন, অভিনয় করেছেন হলিউড সিনেমায়, সেই মানুষটা হঠাৎ করে কোথায় হারিয়ে গেলেন? আচ্ছা, আপনিই বলুন তো, ভিক্টর ব্যানার্জির নতুন সিনেমা আপনি শেষ কবে দেখেছেন? কি মনে করতে পারছেন না তো? আসুন, আজকের ভিডিওতে আমরা ভিক্টর ব্যানার্জিকে খোঁজার চেষ্টা করি। 1977 সালে সত্যজিৎ রায়ের শতরঞ্জকি খিলাড়ি দিয়ে পর্দায় অভিষেক ঘটে ভিক্টর ব্যানার্জির। এই ছবিতে তার অভিনয় দেখে ভিক্টর ব্যানার্জিকে ঘরে বাইরে ছবিতেও রাখেন সত্যজিৎ রায়। তাঁর অভিনীত নিখিলেশ চরিত্রটি আজও অমর হয়ে রয়েছে। সত্যজিৎ রায়ের মতো লিজেন্ডারি পরিচালকের সঙ্গে ছবি করার পরেও বাংলা ছবিতে ব্রাত্য হয়েই থেকে যাচ্ছিলেন তিনি। তবে বাংলায় ব্রাত্য হলে কি হবে, এই অভিনেতার খোঁজে বাংলার মাটিতে পা রেখেছেন হলিউডের নামী পরিচালকেরা। 1984 সালে হলিউডের বিখ্যাত পরিচালক ডেভিড লিন একটা ছবি বানানোর পরিকল্পনা করেছিলেন। ছবির নাম ছিল প্যাসেজ টু ইন্ডিয়া। নায়ক হিসেবে ডেভিড লিনের প্রথম পছন্দ ছিল ভিক্টর ব্যানার্জি। ভাবুন একবার, একটা জনপ্রিয় হলিউড ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন একজন বাঙালি। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 10টিরও বেশি পুরস্কার পায় এই ছবিটি। ভিক্টর ব্যানার্জিও গোল্ডেন গ্লোব ফেস্টিভ্যালে সেরা অভিনেতার পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন। হলিউড জয় করার পর তিনি পাড়ি দিলেন ইংল্যান্ডে। অস্কারজয়ী পরিচালক রোনাল্ড নিয়ামের ছবি ফরেন বডিতে অভিনয় করে তাক লাগিয়ে দিলেন সবাইকে। সারা ইংল্যান্ড জুড়ে ছেয়ে গেল ভিক্টর ব্যানার্জির পোস্টারে। ফরেন বডি মুক্তি পাওয়ার পরে ইংল্যান্ডে রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছিলেন ভিক্টর ব্যানার্জি। এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিলেন যে তাকে লন্ডনের অপেরায় যীশু খ্রিস্টের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। 1977 সালে তার প্রথম ছবি মুক্তি পেলেও খুব অল্প সময়ে তিনি আমেরিকা ইউরোপ জয় করে ফেলেন। আমেরিকা ইউরোপ জয় করার পর তিনি পাড়ি দেন অস্ট্রেলিয়া। পরিচালক জেরিমি লন্ডনের মিনি সিরিজ দাদা ইজ ডেথ সিরিয়ালে কাজ করেন তিনি। বলাই বাহুল্য, এই মিনি সিরিজে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ভিক্টর ব্যানার্জির। তারপর তিনি বিভিন্ন দেশের ছবিতে চুটিয়ে অভিনয় করেছেন। 2018 সালে আর্জেন্টিনার থিঙ্কিং অফ হিম ছবিতে রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করে চমকে দিয়েছিলেন তিনি। আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া কিংবা আর্জেন্টিনা জয় করলেও দেশের মাটিতে তিনি ব্রাত্য থেকে গিয়েছেন। খুব বেশি গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে দেখা যায়নি। ঠিক কী কারণে তার প্রতিভাকে ব্যবহার করা হয়নি সেই তথ্য আমাদের অজানা। আজকাল আমরা প্রায়ই কথায় কথায় আন্ডার রেটেড কথাটা ব্যবহার করি। ভিক্টর ব্যানার্জিকে বর্ণনা করার জন্যই হয়তো এই শব্দটার আবিষ্কার হয়েছিল, তাই নয় কি? এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আল্টিমেট মোটিভেশন, আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আল্টিমেট মোটিভেশন অফিসিয়াল। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।